জানি আজকে বৃহস্পতিবার আর সকালবেলা এখন বৃষ্টি হয়ে গেছে আর গরমটা সেই লেভেলে পড়ছে তো কালকের ভিডিওটা এখনো অবধি অপূর্ব অফিস যায়নি জানি না ওটা এখনো আপলোড হবে কিনা এটা নতুন ভিডিও শুরু হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমাদের তাড়াতাড়ি কারণ আজকে লক্ষ্মী পূজো আছে আর এখন থেকে আজকের এই ব্লগটা আমি শুরু করে দেব এখন হবে রান্না বান্না মানে রান্না বান্না না সকাল কোথা থেকে মানে 7টা বাজে গেছে কারণ আমি ঘর মুছে নামিয়েছি 7:30 বাজে তো এখন প্রায় 7:30 কাটা ছুঁই ছুঁই করছে এখন চা বসাবো চা খে তারপরে সকালে টিফিন হবে আজকে সকালে হবে ডিম টোস্ট অপূর্ব এটা কি অফিস চলে যাবে বলল রাতে এসে ভাত খাও ঠিক আছে রাতে আবার সেই অয়েল ফ্রি চিকেনটাই হবে আর আজকে একটা মামনি স্পেশাল ডিশ করবে মানে মামনি স্পেশাল এটা নিরামিষ রান্না আমি খুব একটা পোস্ত পছন্দ করি না কিন্তু তা সত্ত্বেও এইটা যখন হয় তখন আমি খাই তো এইটা আজকে মামনি দেখাবে তোমাদের মামনি একদম পোড়া দেখাবে আমি আজকে কিছু বলবো না মামনি পোড়া দেখাবে আর স্বামী অপূর্বানন্দ একটু আগে উঠেছেন উঠে এখন ব্রাশ করছেন ও সব তো অসুবিধা হয়েছে কি বলো তো ইন্টারনেট নেই ঘুম থেকে ওটা মোবাইল নিয়ে হা করে বসে থাকবে কোনো কাজ করবে না সেটা করতে পারছে না এখন ঘুম থেকে উঠেছে যেই বলেছি আমি জলের বোতলগুলো ভরো ব্যাস কেন যে ইন্টারনেটটা চলে গেল খাচ্ছিল তাতে রাত গুনে সেটা তো আর হচ্ছে না আর কালকে আমি বলছিলাম না জিলিপি করেছি সন্ধ্যাবেলায় দারুণ দেখাচ্ছি এই দেখো এই কটা এইটুকু আর পড়ে আছে সব শেষ আমাদের বাড়ি জিলিপি আর বোঁদে একদিনে বেশি দেখে মামনিকে দিলাম মামনি দুধ চা না লিকার চা মামনি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিল যেটা ভালো হয় সেইটা মানে কি দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু খাওয়া কথা বলবে না কারণ যদি শরীর খারাপ করে তখন আমরা ধরবো কেন খেয়েছো ওই জন্য ডিপ্লোম্যাটিক অ্যান্সার খাওয়ার ইচ্ছা হয়েছে দুধ চা ঠিক আছে এক একদিন চলতেই পারে আমি এতে না চা ঢালতে পারি না ওই জন্য আমি এই সসপ্যানে ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে কাপে ঢালি নাহলে হুড়মু হুড়মু করে দিকে দিকে পড়ে যায় মামনিকে চা দিয়ে না মামনি ফ্যানের তলায় রেখে দিয়েছে চা পান্থা হয়ে গেছে ঢক ঢক করে জল জল খাওয়ার মতো চা খেয়ে নি আরে এইটা আমার চাটা নিয়ে টানাটানি করছে আমার চা দেওয়া হয়নি আমাকে এইটুকুনি চা দিয়ে হ্যাঁ নিজে সব খাওয়া হয়ে গেছে দেখো কোনকে দেখাও কাপ দেখলে বুঝতে পারবে ও পরে নিয়ে যে তুই আগে নিয়ে না আর কাপ দেখলে বুঝতে পারবে তোকে তো আমার সঙ্গে দিয়ে এই আমার সঙ্গে দিয়েছে চা তোমাদেরটা মালাই চা করে দিয়েছি তোমারটা আবলি চা হয়েছে বড় লম্বা জিনিস ওকে চা দিবি ওই রকম লম্বা চা দিবি গ্লাসের চা দিয়ে দিবি তোমার নিজেদের না আমার অত মাথা যন্ত্রণা করে আমার মাঝে সাথে করতে হয় দেখে খাবি আলাদা নিশ্চয়ই হবে আলু পোস্ত দিয়ে না ভিডিওটা আপলোড না হয় thank you.
হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি ডিম টোস্ট করতে পারি না, আসলে তা না, এই মহারাজ এই ভাবেই খাবে। আর আপনারা ওর খাওয়া দেখলে মানে অবাক হয়ে যাবেন। আমি তো মানে ও এরকম পাবলিক, ও যদি বাইরে যায় মানে কোন রেস্টুরেন্টে যায় তখন ওর খাওয়াটা 5-star লেভেলে হয়, আর যখন বাড়িতে থাকে তখন ও খাঁটি বাঙালি। দেখবেন দাঁড়ান মনে সুখে খাচ্ছে, ওর কোনো বিকার নেই। যখন হ্যাঁ, কিন্তু যখন রেস্টুরেন্টে যাবে বাপরে, ছুরি কাচিতে পারলে মাছ খায় এরম পাবলিক ও। আর কিন্তু ডিম চাইবে না এই মাসে, এ মাসে আর ডিম পাবে না। শুনতে পাচ্ছি তো? আমি করছি পেঁপে পোস্ত, পেঁপে পোস্তর সঙ্গে লাগছে কালো জিরে, পোস্ত আর এখানে নুন আর একটু মিষ্টি আর লঙ্কা আর পেঁপে, এটা হচ্ছে পেঁপে। আর সর্ষের তেল দিয়ে বসাবো কালো জিরে ফোড়ন দিয়ে। এবার দিচ্ছি কালো জিরে, এবার দেবো পেঁপে। এবার এটাকে ঢাকা দিতে হবে কিছুক্ষণের জন্য, একটু যাতে নরমটা হয়ে যায়। মিশিয়ে দি, একটু চিনি দিতে হবে। গুড মর্নিং, আজকে শুক্রবার, আর কালকে তো ওইখানে মানে রান্না বান্না হওয়ার পর ব্লগ স্টপ করে দিয়েছিলাম আর করিনি, কারণ ও হেভি গরম লাগছিল, প্রচন্ড গরম লাগছিল, তখন আর কি কথা বলবো। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে দিয়ে একবার এখানে ডিপ দিচ্ছি, একবার ওখানে ডিপ দিচ্ছি, এই করতে করতে আমাদের সময় চলে যাবে। আর আজকে অনেকগুলো নাইটি একসাথে ধুয়েছি আমি, রোজ ওগুলোকে ধুচ্ছি, ধুয়ে ওগুলোকে আগে দাদা 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 বিস্কুট দাও, বিস্কুটের কথা চলে যাচ্ছে, ওকে ধুয়ে ধুয়ে আমি এখন নরম করবো, তারপরে করবো। এবার হরলিক্স খাবো, হরলিক্সকে মাকে ফোন করতে হবে, আগে তো একটু ভিডিও কল করা যেত, এখন ভিডিও কলটাও বন্ধ। অদ্ভুত লাগছে, ভাল লাগছে না তোর? আর হাতের অবস্থা দেখেছো আমার, চুড়িতে ঘষা খেয়ে গিয়ে পুরো র্যাশ উঠে গেছে, ওই জন্য এই দুটোকে খুলে শুধুমাত্র এইটা পরে রেখেছি, ওটাকে লেবু জলে চুপিয়ে রেখেছি, মানে শাখাটাকে লেবু জলে চুপিয়ে রেখেছি, ওটাকে ধুয়ে ভালো পরিষ্কার করে পরবো। পুরো এই জায়গাটা লাল হয়ে গেছে একদম পুরো, এই দেখো দেখতে পাচ্ছ না জানি না, এই যে লাল হয়ে রয়েছে, এই যে বারবার ঘষা খাই গরমে, শুধু এইটাকে পরে রেখেছি। কেমন আছেন আপনারা লকডাউনে? গরমে গরমে লকডাউনে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, ইন্টারনেট লকডাউন লকডাউনে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আমাদের, যে গরম আর সহ্য করা যাচ্ছে। কালকে আমি বিকেলবেলা আমাদের ছাদে জল দিয়েছি, উড়ে গরম উড়ে গরম উড়ে, বাপরে বাপ বাপ কি গরম রাত্রে বেলা, না না অত যেমন দুপুর 3টে থেকে বেশি গরম পড়ে রাত্রে 3টে থেকে, আর ওই ঘুমের মধ্যে মামনি বসে বসে কি বলছে দাঁড়া বলছি কি, আরে এখানে প্যাকেজটা না ওইখানে প্যাকেজটা, ওই প্যাকেজটাকে আগে ধর আগে ধর, আমি এবার রেকর্ড করে রাখবো, মনে হয় রাত দিন ওই প্যাকেজ 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 গুলো তো মাথাটা খারাপ হয়ে গেছে। এইখানে প্যাকেজটা না ওইখানে প্যাকেজটা ধর, তুমি তাই করো তো ঘুমিয়ে আসলে কি
আমাদের রাজ্য পাবে না খুঁজলো পাবে না মনটা কিন্তু খুব পরিষ্কার, এই জন্য আমি বিয়েটা করেছিলাম। যা বলা সামনাসামনি বলে, কোন ঘুরানো নেই, পেঁচানো নেই, আর মিথ্যে কথা বলে না। এটা হচ্ছে খুব বড় গুণ, মিথ্যে কথা বলে না। এখানে আমার গত জন্মে বিষধর সাপ কেটেছিল আমাকে, যেমন তাদের মৃত্যু হয়েছিল। দুটো ছোবলের দাগ, ওটা ছোবলের দাগ না, ওটা দুটো তিল, দুটো একসাথে পাশাপাশি তাদের মতো। ছো বাবা, তুমি আগের জন্ম দেখতে পাও নাকি? হ্যাঁ, ওটা কি বলে না, ওর নাকি হাতে দুখানা তিল একই পাশাপাশি রয়েছে, ওটা নাকি আগের জন্মে সাপে নাকি ছোবল মেরেছে, তাদের নাকি মৃত্যু হয়েছিল। মার ভুঁড়িতে তিল আছে, মার ভুঁড়িতে কামড়ে দিয়েছিল কেউ। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি বিয়ের আগে কোন গুণটা পেতে যেটা এখন পাও না বলো। গুণ তোমার সাথে বলছো? হ্যাঁ, তাকে তোমার সাথে বলবো না, আমি অন্য কোন লোকের গুণ গুণ যাবে। বিয়ের আগে তুমি ঘুরতে যেতে, এখন তো লকডাউন, তুমি ধর এখন লকডাউন দেখি না, ধর দেড় বছর ধরে বিয়ে হয়ে গেছে, এখন তোমার লকডাউনে 50 দিন, ঠিক আছে। তারপরে যে তোমার ধর্মতলা বিয়ের পরে একদিনে যাও, ও ভালো লাগে না এখন আর, ওটাই এই দেখে তো ধর্মতলা আমার ভালো লাগে না। আগে বললেই ঘুরতে যাওয়ার জন্য রেডি থাকতো, অপেক্ষা করা এটা বিয়ের আগে ছিল, এখন সেটা নেই। এখন অপেক্ষা মানে আমার উপরে তো উল্টো রিয়াকশন শুরু হয়ে যাবে, ঠিক আছে। আগে এসে, আগে বেলঘড়িয়া স্টেশনে এসে অনেকক্ষণ, আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতো, আমি আসবো 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 দেখার জন্য। এখন তো দরকার নেই, কাজ ঘরে আসবে, ও কেন দেরি করে আসবে, আমি কেন করবো, ঠিক আছে। ওর সবার বরাবর ঘুরতে যাওয়ার, কোনো কিছু করতে যাওয়ার হবে, যাত্রার এক ঘন্টা আগে রেডি হয়ে বসে থাকবে, ওর মানে সবাই রেডি হয়ে বসে থাকবে। দেখো লোকের কোনো সময়ের দাম নেই, মামনি বলে এটা বাজে কথা বললে হবে না। টাটা।